আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুধু শ্রোতা দর্শক মণ্ডলী, আজকে আমরা একটি জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তা হলো শবে বরাত কি, কেন এবং এর ফজিলত কি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আরকে নিউজ 24 এর মাধ্যমে শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। গতকালই এ বিষয়ে একটি আলোচনা আমার গিয়েছে, আজকে এরপর থেকে আরও বিস্তারিতভাবে এ বিষয়ে আপনাদের সামনে কিছু পেশ করতে চাচ্ছি। সুধী মণ্ডলী, শবে বরাত শব্দটি ফার্সি, অবশ্য শবে বরাতটা ফার্সি নয়, বরাতটা বাংলা হয়ে গেছে। সব ফার্সি, বরাত বাংলা। বরাত মানে আমরা বুঝি ভাগ্য। আসলে এই শব্দটা আমাদের বাংলাদেশে যে প্রচলিত হয়েছে, কোরআন হাদিসের সাথে এর মিল খুঁজে পাওয়া যাবে না। প্রথমত, শবে বরাত যদি ফার্সি হিসাবে নেই, তাহলে এটাও যেমন কোরআন হাদিসে পাওয়া যাবে না, আবার শবে বরাত বাংলা বাক্য হিসাবে নিলেও এটা কোরআন হাদিসে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার অনেকে বলেন লাইলাতুল বারাআত, তো লাইলাতুল বারাআতটা যদিও আরবি, লাইলাতুন মানে রাত আর বারাআত মানে মুক্তি, তাইলে লাইলাতুল বারাআত মানে হয় মুক্তির রাত, আর বাংলায় শবে বরাত মানে হয় ভাগ্যরজনী, তাইলে আরবির সাথে এটা মিলছে না। আবার লাইলাতুল বারাত শব্দটা কোরআনে হাদিসে কোথাও পাওয়া যাবে না, যদিও আরবি। তাহলে হাদিসে কি পাওয়া যায় এই রাত সম্পর্কে, হাদিসের ভাষ্যকে, এই রাতের পরিচিতি দিতে যায় হাদিস কি বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন। তিনি বলেছেন, এখানে হাদিসে আসছে যে ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার সমস্ত সৃষ্টির দিকে দয়ার নজরে তাকান, সমস্ত সৃষ্টিকে, এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন দুই ধরনের বান্দা ছাড়া। এক, যার ইবাদতের মধ্যে শিরক আছে। দুই, যার হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, যে কিনা মানুষের সাথে হিংসা বিদ্বেষ করে। এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা এই রাত্রেও ক্ষমা করবেন না, আর বাকি সবাইকে ক্ষমা করবেন, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ নেই, যাদের ইবাদতের মধ্যে শিরিক নেই তারা। তাইলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আসলে এই রাত্রিটির নাম হাদিসে দেওয়া হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রাত্রি। এটাই হাদিসে এই রাত্রির পরিচয় দিতে যে এবং নামকরণ করতে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সুতরাং আমরা যদি শবে বরাত, লাইলাতুল বারাআত এই শব্দগুলো না বলে লাইলাতুন নিসফি মিন শাবান নবীজির বলা শব্দটি বলি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। এই কারণে যে নবীজি যা বলেছেন তাই আমরা বললাম, এর মধ্যে কোনো বিভ্রান্তির সৃষ্টি হয় না, বরং নবীজি যা বলেছেন তা না বলার কারণে এটা যখন ফার্সি অনুবাদ করে বললাম তখন হয়ে গেল শবে বরাত। তো সব মানে রাত্রি, বারাত মানে মুক্তি, তো মুক্তির রাত্রি, ঠিক আছে। কিন্তু বাংলায় এসে আবার হয়ে গেল আরেকটু ভিন্ন, কি হলো শবে বরাত, বরাত মানে বাংলা অর্থ ভাগ্য, আর সব মানে রাত্রি ফার্সি থেকে নেয়া, তাহলে শবে বরাত মানে হলো ভাগ্যরজনী। তো নবীজি কি এই রাত্রিটিকে ভাগ্যরজনী ঘোষণা দিয়েছেন? না, বরং নবীজি এই হাদিসে তো দেনই নাই, বরং কোরআন হাদিসের অন্য কোথাও বলা হয়নি যে এই রাত্রিটি ভাগ্যরজনী, মানুষের ভাগ্য লেখা হয় এ বলে কোনো বর্ণনা নাই। বরং হাদিসে যেসব কথা এই ব্যাপারে আছে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এগুলোকে দাঈফ, এমনকি বেশিরভাগই জাল বলে ঘোষণা দিয়েছেন। তো এই জন্য আমাদেরকে সহি হাদিসের উপর নির্ভর করা উচিত, কোরআন এবং সহি সুন্নার উপর নির্ভর করে আমলগুলো, ইবাদতগুলো করা উচিত। তো এই জন্য আমরা বলতে পারি যে এই শবে বরাত শব্দটা সাহাবায়ে কেরামের যুগেও, বা লাইলাতুল বারাত শব্দটা সাহাবায়ে কেরামের যুগেও উৎপত্তি হয়নি, এটা প্রায় 500 বছর পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার 500 বছর পরে এই শব্দগুলোর উৎপত্তি হয়েছে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এবং তাবেইন এদের যুগেও
এই রাত্রিটিকে উদযাপন করার মতো কোনো হাদিস আমরা পাই না। এই রাত্রিটিকে উদযাপনের মতো করে যেভাবে আমরা উদযাপন করি সেইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উদযাপন করতেন বলে হাদিস থেকে জানা যায় না, সহি হাদিস নেই। সুতরাং এই রাত্রির ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটি আমাদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য কথা এবং সেটি আমাদের আমল করা উচিত। সেই কাঙ্ক্ষিত ক্ষমা আল্লাহ তাআলা যে এই রাত্রিতে দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন, সেই কাঙ্ক্ষিত ক্ষমা লাভের আশা নিয়ে আমাদেরকে আমাদের হৃদয়টাকে হিংসাবিদ্বেষ মুক্ত এবং আমাদের ইবাদতগুলোকে শিরিক মুক্ত করাটাই হলো মূল কথা। আর সেটা সারা বছর, সারা বছর যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা হৃদয়কে হিংসাবিদ্বেষ মুক্ত রাখতে পারে এবং শিরিক মুক্ত রাখতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তা এই রাত্রিতে অর্থাৎ মধ্য শাবানের রাত্রিতে বান্দাদের দিকে দয়ার নজরে তাকান, সবাইকে তিনি ক্ষমা করে দেন শুধু হিংসোটে এবং শিরিক যার ইবাদতে আছে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে তিনি ক্ষমা করেন। তো আমাদের চেষ্টা করা উচিত এই দুই বদখাসলত যেন আমাদের থেকে দূর হয়ে যায়, সারা বছর যেন আমরা শিরিক মুক্ত ইবাদত করতে পারি, সারা বছর যেন হিংসামুক্ত হৃদয় নিয়ে জীবনযাপন করতে পারি। এই সাধনাটা যারা করবে তারাই এই লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রাত্রির ক্ষমার অফারটি লাভ করতে পারবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, এরপর আমাদের প্রশ্ন থাকে যে তাহলে এই রাতে আমরা কী ইবাদত করব। এই রাতের ইবাদত বলতে আলাদাভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই রাতের জন্য বিশেষভাবে এই রাতের নিয়তে এই দিনের নিয়তে বিশেষভাবে কোনো ইবাদত নবীজি না নির্দেশ করেছেন না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পালন করেছেন। তাহলে কী ইবাদত তারা করতেন? তারা সাধারণত আম ইবাদতগুলোই করতেন, যেমন প্রতি রাতে তাহাজ্জুদ পড়া পড়তেন। কেউ যদি এই রাতে ক্ষমার রাত হিসাবে একটু বেশি ইবাদত বন্দেগী করতে চান অবশ্যই করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করতে পারেন, তাওবা ইস্তেগফার করতে পারেন, এগুলো উন্মুক্ত আছে, এগুলো সব রাতের জন্য উন্মুক্ত। এই রাতে যেহেতু ক্ষমার ঘোষণা আছে একটু কেউ যদি ব্যক্তিগতভাবে বেশি বেশি করে করে তাহলে এটা ইসলাম নিষেধ করে না। কিন্তু এই রাতে এত রাকাত নামাজ, এতটি রোজা ইত্যাদি বলে নির্ধারিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা আমাদেরকে দিয়েছেন বলে হাদিসে জানা যায় না। যেগুলো বর্ণনা আছে আগেই বলেছি যে এই বর্ণনাগুলো বেশিরভাগই অত্যন্ত দাইফ বা দুর্বল এবং আরও যেগুলো অতিরঞ্জিত বর্ণনা আছে এগুলো অত্যন্ত জাল কথা, বানাউট কথা। আমাদের সমাজে শবরাতকে কেন্দ্র করে বা লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে অনেক ভুল প্রচার আছে, যেমন এই এই দিনে যদি নতুন তাওয়ার মধ্যে রুটি বানিয়ে বিলি করা হয় তাহলে কবরবাসীর কবরের আজাব মাফ হয়ে যায়। অত্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটি মিথ্যা কথা এইভাবে প্রচার করা হয়। তারপরে বলা হয় নবীজির দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, শক্ত খাবার খেতে পারছিলেন না, এই কারণে এই শবে বরাতের দিনে এই সিন্নি পাকিয়ে যদি পায়েস পাকিয়ে যদি রান্না করে যদি বিলি করা হয় তাহলে এটা অনেক ফজিলত হবে, অনেক সওয়াব হবে। আবার অনেকে বলেন যে এই মধ্য শাবানের রাত্রিতে যেহেতু ভাগ্য লেখা হয় এই কারণে ভালো সন্তানাদির জন্য ভালো ভালো খাবার ইত্যাদির ব্যবস্থা করলে ভালো খাবার খেলে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে। আবার প্রচার করা হয় যে এই এই দিনে গরিব মিসকিনদেরকে দান করলে অন্য সময়ের দানের চেয়ে অনেক বেশি সওয়াব হবে। এই যে কথাগুলো চালু আছে এগুলো আপাত দৃষ্টিতে কেউ খাওয়ালে কোনো খারাপ জিনিস না, নাজায়েজ না, কিন্তু যখন এগুলোকে হাদিস বলে প্রচার করা হয় তখন নবীজির নামে মিথ্যা প্রচার করা হয়। আর নবীজির নামে মিথ্যা প্রচার করলে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা প্রচার করবে সে যেন তার ঠিকানাটা জাহান্নামে নিয়ে নেয়, জাহান্নামে করে নেয়। সুতরাং আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে নবীজি যা বলেননি এমন কোনো কথা নবীজির নামে যেন আমরা প্রচার না করি। সম্মানিত দর্শক মণ্ডলী,
আমরা তাহলে কি ইবাদত করব? বলছিলাম যে উন্মুক্ত ইবাদতগুলো আমরা করতে পারি। এছাড়া দয়ফ হাদিসগুলোতে কিছু ইবাদতের কথা আসছে, যেমন কবর জিয়ারত, দোয়া, সালাত, সিয়াম, এগুলো আসছে, কিন্তু সহি হাদিস দ্বারা এগুলো প্রমাণিত নয়। সকল ইমামগণ এ ব্যাপারে একমত যে এই রাতে আমরা যে মসজিদে এসে সমবেত হয়ে ইবাদত করি, এটি চার মাঝহাবের সকল ইমামই মাকরু বলেছেন। কারণ এই ইবাদতগুলো ইনফেরাদি বা ব্যক্তিগত ইবাদত, এগুলো বাসায় একাকী একান্তে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কোরআন তেলাওয়াত করা, নবীজির উপর দরুদ সালাম পেশ করা, তাহাজ্জুদ আদায় করা, এর মাধ্যমে কেউ যদি ইবাদত বন্দীকে উন্মুক্তভাবে করতে চায় তাহলে এগুলো আশা করা যায় সুন্নতের খেলাফ হবে না, ওলামায়ে কেরাম বলেছেন। তবে মসজিদে গিয়ে সমবেতভাবে এই ইবাদতগুলো ব্যাপারে চার মাঝহাবের সকল ইমামই বলেছেন একটু মাকরুহ, এবং হানাফি ফিকহের সকল কিতাবে এটা পাওয়া যাবে যে এটি মাকরুহ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা কী ইবাদত করব? রোজা লাইলাতুম মিন নিসফি শাবানের পরের দিন আমরা রোজা রাখব, এটা শাবানের সাথে জড়িত করে যে হাদিসটি বলা হয় এটি সহি নয়। বরং আমরা এই শাবানের পরের দিনও রোজা রাখতে পারি, যেমন প্রতি মাসে ১৩, ১৪, ১৫ আইয়ামে বীজের যে রোজা, এই রোজাগুলো বা এই সিয়াম যদি আমরা পালন করি তাহলে আমরা এই দিনেও রোজা সিয়াম পালন করার সুন্নত তরিকাই আমরা সিয়াম পালন করতে পারি। সুতরাং আমরা যদি সিয়াম পালন করতেই চাই তো লাইলাতুন নিসফ মিন শাবান একেও পেয়ে যাব যদি আমরা আইয়ামে বীজের রোজা রাখি ১৩, ১৪, ১৫ তারিখে। এভাবে আমরা তাহাজ্জুদ সলাতের মাধ্যমে সলাত আদায় করতে পারি। তবে এই রাতের জন্য বিশেষভাবে নিয়ত করে যে সবরাতের ১২ রাকাত নামাজ পড়ছে অমুক অমুক সুরা দিয়ে, এই কথাগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো আসলে সবরাতের সাথে সংশ্লিষ্ট ইবাদত হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাননি। তারপরে আমরা এই ভাগ্যরজনীর তথ্যটা কোথায় পেলাম? আসলে অনেকে বলে থাকেন যে এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন যে তোমাদের কার কী চাওয়ার আছে চাও, আমি তোমাদেরকে সব কিছু দান করব। এটা তো এই রাতের জন্য খাস না, বরং এই হাদিসটা প্রতি রাতের জন্যই খাস, এবং নবীজি প্রত্যেক রাতেরই এক তৃতীয়াংশ পার হয়ে যাওয়ার পরে দুনিয়ার আকাশে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আহ্বান করতে থাকেন আর বলতে থাকেন যে তোমাদের কার কী চাহিদা আছে আমার কাছে চাও, আমি তোমাদের চাহিদা পূর্ণ করব। এটা সারা বছরই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই রাতে কেন ইবাদত করতেন না বিশেষভাবে? কারণ ইসলাম আমাদেরকে আসলে অকেশনাল বা পার্বিক ইবাদত শিখায়নি, ইসলাম আমাদেরকে নিয়মিত সার্বক্ষণিক ইবাদত শিখিয়েছেন। যে কারণে প্রতি রাতেই যেহেতু বান্দার তাহাজ্জুদের সুযোগ আছে, প্রতি রাতেই যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে এসে বান্দাকে ডাকতে থাকেন কার কী চাহিদা আছে ব্যক্ত করার জন্য, আল্লাহ তাআলা সব চাহিদা পূর্ণ করবেন, তাহলে প্রতি রাতেই আমরা শবে বরাতের ফজিলত পেতে পারি, লাভ করতে পারি। কাজেই বিশেষ একটি রাত্রিতে শুধু কিছু নফল নামাজ পড়লাম, সারা বছর ফরজ ইবাদতের খবর নাই, সারা বছর ফরজ নামাজ পড়লাম না, সারা বছর আল্লাহর ফরজ হুকুমগুলো পালন করলাম না, সারা বছর অন্যায় জুলুম অত্যাচারের সাথে জড়িত থাকলাম, আর এক রাত্রিতে কিছু নফল ইবাদত করে আমি ভাগ্য লিখিয়ে ফেলব, এটি অনেকটা বকধার্মিকতা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত হাজিরিন, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সংক্ষেপে যে কথা বলতে পারি যে শবে বরাতের ফজিলত মূলত ওই যে হাদিসখানা আমি আপনাদের সামনে পেশ করেছি সেখানেই নিহিত রয়েছে, অর্থাৎ এই রাত্রের বিশেষ ফজিলত, এই রাত্রির নামটাই হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি, আর এই রাত্রির একটি বিশেষ অফার আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন মুসলিম বান্দাদেরকে দেয়া হয়েছে, সেটি হলো যারা সারা বছর হিংসামুক্ত হৃদয় লালন করবে, মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করবে না এবং শিরিক মুক্ত ইবাদত করে যাবে, এভাবে সারা বছর যার আমল হবে, এই রাত্রিতে তাকে, সে যদি অন্য কোনো ইবাদত না করে শুধু ফরজ সলাত এশার সলাত আদায় করে এরপর এক তৃতীয়াংশ ঘুমিয়ে
এরপরে উঠে তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তো এমনিতেই তাকে ক্ষমা করে দেয়া হবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। কারণ তার হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, তার আমলের মধ্যে শিরক নাই। এই দুই শর্ত পালন করলেই এই রাত্রির ক্ষমা তিনি পেয়ে যাবেন, লাভ করতে পারবেন। আর বাকি যত নফল ইবাদত বন্দেগী করবেন এগুলোর জন্য তিনি সওয়াব পাবেন, সেটা হতে হবে মাসনুন পদ্ধতি। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই রাত্রিতে কি ইবাদত করেছেন আমরা জানি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনও তাহাজ্জুদ আদায় করেছেন। তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ইস্তেগফার করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করেছেন। আমরাও আমাদের জীবনের গুনার দিকে খেয়াল করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, তাওবা করব, তাহাজ্জুদ সালাত আদায় করব, চাইলে কোরআন তেলাওয়াত করব, জিকির আসকার করব, তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীর পাঠ করব। এইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে পারি। এটাই হলো মাসনুন, সুন্নত সম্মত। এর বাইরে অন্য কোনো বিশেষ ইবাদত এই রাত্রির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থেকে পাওয়া যায় না। সুতরাং আমাদের উচিত সহি হাদিস সম্মতভাবে, সহি সুন্নাহ সম্মতভাবে আমাদের প্রতিটি ইবাদতকে সাজিয়ে তোলা। আর যার দলিল প্রমাণ নাই, যেগুলো অত্যন্ত জাল বর্ণনা বা দাইফ বর্ণনা, এগুলো নিয়ে আমরা বেশি উৎসাহী না হই, বরং যেগুলো সহি সেগুলোর ব্যাপারে খুব আন্তরিক হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।